ফোনটা ধরতাছে না কেলা আরে তুই মনে হইতাছে কোনো টেনশন করতেছ কি টেনশন করতেছ আরে টিভি দেখ না আম্মা জান তুমি কি বুঝার পারতাছ না আমি কেলা টেনশন করতেছি তোর বাপের খেলা লিয়ে টেনশন করতেছ আরে হ্যাঁ তো সকাল সকাল গেছে গা ওই কবুতর খেলা লিয়া চিন্তা করিস না তো চিন্তা করার কারণ আছে আম্মা জান তুমি গেলে বুঝবা না আরে খারো খারো কথা কইও না ফোন আইছে জয়নাল তো জিতে গেছে কি কইতাছেন জুম্মন তো হাইরা গেছে কোন কি হাইরা গেছে মানে হ্যাঁ হাইরা গেছে হাইরা গেছে গা কে হাইরা গেছে কে আবার জুম্মন ভাই হাইরা গেছে আরে জুম্মন আরছে তো কি হয়েছে এত টেনশন করতেছ কে আমি জানি তো এই সব কিছু করছে আব্বা জানে কারণ হ্যাঁ কোনোদিনও চাই না এই কাজে জুম্মন ভাইয়ের লোক আমার সাদিটা হোক ভাই সব সময় আমি তোর সাপোর্ট করে গেছি না হ্যাঁ তুই এত টেনশন করছিস কে জুম্মন খেলায় জিতলি কি হারলি কি আমি তো আছি তোর লগে আম্মা জান একটা কথা আপনি কান খুইলা শুনে রাখেন যে জীবনে জুম্মন ভাই থাকবো না সেই জীবন রেখে আমার কোনো লাভ নাই আপনি আব্বা জানে কয়ে দিবেন হ্যাঁ একমাত্র মাইয়া গলায় ফাঁস দিতে যাইতাছে কি করছে গুলা আমার লাস্টটা জানি ওই আজিমপুরের গোরস্থানে নিয়ে মাটি দিয়া হে আমি গেলাম হায় কি কইতাছে আই সাইলা হায় হায় আমি হন কি করব আপনি এতক্ষণ যা কইছেন সব কি সত্যি হাঁচা কইছি মা হাঁচা কইছি হাঁচা কইছি মিথ্যা তো কইনি মা তাহলে আব্বা জান চলেন জুম্মন ভাইয়ের কাছে যাই হ্যাঁ তো এলাকা ছেড়ে চলে যাইতাছে কস কি তাড়াতাড়ি লিয়া যান না হ্যাঁ রাত কান আব্বা জান চলেন আয় মা চলেন চলেন বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো